সে অবশ্য দেখুন, অবশ্য প্রচুর জ্যাম লাগছে, এবং বলতে কি সে আমি গাড়িটা ঢুকেছি এবং বলতে কি যখন লাইন চার দিছি এবং বলতে কি সেক্ষেত্রে দেখুন প্রচুর জ্যামে পড়ে গেছে, এবং বলতে বাইকটা কখন যে ফাঁকা পাই এবং অলরেডি আসে গেছি ফাঁকা, সেক্ষেত্রে ইয়ের মধ্যে অলরেডি গাড়িটা ঢুকে দিছি এবং বলতে বটবটির সামনে। এখন সেক্ষেত্রে আমাদের কাজ শেষ, এখন বলতে কি সে এখন আমরা চলে যাবো ট্যাঙ্গলমারি, ট্যাঙ্গলমারি দিয়ে আমার দোকান যেতে হবে, দোকান যেয়ে তারপর কাজ করতে হবে। এবং বলতে কি গাইস, আমার হেলমেটের মধ্যে মোবাইলটা থুইছে এবং বলতে কি কতজন দেখতেছে এবং বলতে কি মা এবে কি করতেছে মোবাইল এখানে থিয়া, এবং বলতে কি আমি দেখি এ তো আর জানতেছে না, এবং বলতে অনেক লোক দেখতেছে মানে মা এ হেলমেটের মধ্যে মোবাইল দিয়ে কি করতেছি আর এখানে আমি ভিডিও শ্যুট করতেছি। সে অলরেডি বলতে কি এই সাইডে প্রচুর ধরনের বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের ওই সাইডে কোনো বৃষ্টির আবহাওয়া এবং পায় নাই, এবং বলতে দেখতেছি আকাশ এবং মেঘলা মেঘলা, সেক্ষেত্রে হইতে পারে আমি মনে করছি কোনো সাইড বৃষ্টি হচ্ছে, এবং বলতে গিয়ে সেটা জানি না যে জলঢাকা সাইডে এই সাইডে বৃষ্টি প্রচুর হয়ে গেছে, এবং বলতে গিয়ে দেখুন রাস্তাঘাট এবং পানি জমে গেছে, ঠিক আছে দেখুন কত সব পানি জমে গেছে। অলরেডি সে বরগড় পাম আমরা বলতে গেলে সারে চলে, এবং সে দেখুন অবশ্য বাচ্চাটা কিভাবে দেখতেছে আমারে, এবং বলতে গেছে বাইকটা দেখতেছে, এবং বলতে আমার হর্নটা দেখতেছে, এবং বলতে গিয়ে হেলমেটের মধ্যে এসে ভাবতেছে মনে 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 হয় সে এখানে পের কি হেলমেটের মধ্যে রাখছে। সে দেখুন সেখানে মানে আস্তে আর ফেল নিছে, এবং বলতে কি কারা যাচ্ছে কারা যাচ্ছে না সেটার জন্য হিসাব করার জন্য ওই মেয়েটি তো এখানে দাঁড়িয়ে আছে। তুই যা আমি তোর সাইডে দিয়ে, এবং ফির আর আবার আর আমার সামনে কি আর পড়তেছে আরটিআর, এত আরটিআর আমার সামনে পড়েছে, তখন তো আমার সামনে এক আরটিআর দেখলাম, মাঝবার সময় আবার একটা আরটিআর দেখতেছি। আরে ভাই আমার কাছে গাড়ি নাই, বিদে তো তোমার সাথে আমি পালনা দিতে পারবো না, এবং বলতে আমার 100 cc বাইক, ঠিক আছে সেক্ষেত্রে আমার তো সামনে থাকবি, বুঝলি একদিন আমার কিনে তারপর সেদিন আমি দেখবো তোদের সাথে একটু, কিন্তু আমার তো 100 cc বাইক তো আমি তোদের সাথে তুলনা করতে পারবো না, এবং তুমি ভাই টানিয়ে যাও সমস্যা নাই, আমি ধীরে ধীরে যাচ্ছি। মানে ভাই মনে হচ্ছে কোনো কোম্পানি জব টপ করে, সেক্ষেত্রে দেখুন অবশ্য ব্যাগ বলতে কি এই রাস্তাটা এবং ভয়ঙ্কর এই রাস্তাটাও, এবং বলতে কি এই দেখুন এই যে পাগলা ভটভড়ি, এই যে পাগলা ভটভড়ি, এগুলো হলো পাগলা, আমি কই এগুলো পাগলা ভটভড়ি, কেন এরা তো হলো বেল ব্রেক কিছু নাই, খালি ধরবে এক্সেলারেটর পা দিয়ে ভটভড়ি চাই দিবে, বলতে কি খাল বিল কিছু মানে না, এই জন্য আমি এগুলোর নাম তুই পাগলা ভটভড়ি পাগলা। এই বেটা শালা আর একটা আছে যে কিছু দেখা দেয় না হিরিমকে ঢুকে দিল, এটা কথা ভাই। আরে ভাই ব্রেক করতে হবে, দেখতে হবে যে কোনো গাড়ি আসতেছে কি আসতেছে না, এটা কি কথা ভাই আপনারা বলুন। মানে রাস্তার মধ্যে গাড়ি চললেই পাগলা, সে বাইক হোক আর অন্য বাহন, চর্চার ভাই আমি আসছি চর্চার ভাই, এবং বলতে কি এখনও ট্যাঙ্গলমারি পৌঁছিতে অলরেডি 2-3 কিলোমিটার লাগবে, 3-3.5 কিলোমিটার লাগবে যে ট্যাঙ্গলমারি যাইতে। সে এখন ট্যাঙ্গলমারি বলতে গিয়ে যাই তার সাথে আপনার কথা বলতেছি, সে বাইকটা এবং বলতে কি সে আবার অলরেডি সে বাইকটার কাছে চলে আসছে, এবং বলতে কি বাইকটা ওভারটেক করার বহুত চেষ্টা করতেছে এবং বলতে পারতেছে না, এবং বলতে সামনে গাড়ি আসছে বিদায় ওভারটেক করতে চেষ্টা করতেছে কিন্তু পারছে না। আর এই ট্রাম গাড়িটা এবং বলতে কি সেও সাইড দিচ্ছে না, এবং বলতে কি এর সাইড না বলে কেমনি কি সাইড দিবে, এবং আমিও তো আর ওভারটেক করতে পারতেছি না।
সেখানে তো অলরেডি আমি সাইড পেয়েছি এবং বলতে সামনে একটা ট্রাকের মধ্যে পড়ছি এবং বলতে অলরেডি এটাও সাইড পাবো, ঠিক আছে। দেখুন সেখানে সাইড পাইলাম এবং আমিও টানতেছি এবং ভাইও টানতেছে, দেখি তার সাথে আমি একটু দেখি পাড়া দিয়ে পাই না পাই। সে মোটামুটি ভাই টানছে, আমারও গাড়ি মোটামুটি চলছে, কিন্তু অলরেডি মোটামুটি নাই তো গাড়িটা 80-85 স্পিড গতি চলে গেছে, কিন্তু আমার গাড়িটা মিটারটা প্রবলেম দিতে, সেক্ষেত্রে মিটারটা দেখা যাচ্ছে না কত গাড়িটা। তার সাথে আমি যদি সামনে যেতে পারবো না এবং বলতে গিয়ে কেন সে 150 cc আমার হলো 100 cc, তারপর ওর সাথে একটু তুলনা যাচ্ছি দেখি কেমনি গাড়িটা টানে। আমি তো তার কাটাবো না এবং কাটা গেলেও তার আমার ইঞ্জিনের মতো প্রচুর চাপ পড়ে হয়ে দেবে। আবার সামনে চলে গেছে, দেখুন সে অলরেডি অনেক দূর সামনে চলে গেছে, তার নাকাল দিতে এবং বলতে গিয়ে আমার ইঞ্জিনটার মধ্যে প্রচুর চাপ দিতে হবে এবং চাপে তার একটু নাকাল ধরতে পারি অলরেডি। দেখুন হ্যাঙ্ক ভাই এবং অ্যাপাচি গাড়ি, আবার অ্যাপাচি সামনে একটা অ্যাপাচি পাইছি এবং বলতে গিয়ে সেই গাড়িটা দেখুন ভাইটা কীভাবে গাড়ি চালায় স্টাইল, বস্তার মধ্যে বা কী একটা জিনিস নিছে। আসলে একজন একক সিস্টেমে যে সে অলরেডি ট্যাঙ্গরমারি আমরা বলতে গিয়ে চলে আসছি, সে খেতে দেখুন এবং বলতে গিয়ে এই ট্যাঙ্গরমারি সে দেখুন অলরেডি ট্যাঙ্গরমারি জ্যাম লাগা শুরু হয়ে গেছে। সে দেখুন এখন বলতে কি জ্যাম লেগে গেছে এবং বলতে কি অবস্থা, এই অটোটা আগাইতেছে না এমন অবস্থা হইতেছে। সে ভাইটা দেখুন এবং বলতে কি ভাইটা কি রকম ড্রেস একটুখানি, সে অলরেডি ফাঁক পাইলাম, ধন্যবাদ।